হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব ডিসেম্বর মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তোমরা থাম্বনেল দেখে সেটা বুঝতেই পেরে গেছো যে রাজ্য সরকারি চাকরি ও কেন্দ্রীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু নিয়ে আজকে আলোচনা করব। টোটাল 5টা সরকারি ও কেন্দ্রীয় সরকারি চাকরি তোমাদের নিয়ে আলোচনা করব কিন্তু আজকে। ওকে, তো চলো গাইজ, আজকের জন্য ভিডিওটি শুরু করা যাক। গাইজ, ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক থাকবে, এই আর্টিকেলের লিঙ্ক থাকবে, যেখানে এসে তোমরা কিন্তু সমস্ত ডিটেল পড়ে নিতে পারবে। তো এখানে প্রথমে যেটা রয়েছে, পুলিশের গোয়েন্দা বিভাগে গ্রুপ সি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, শূন্য পদ রয়েছে হাজারেরও বেশি। শিক্ষাগত যোগ্যতা জানার জন্য তোমাদেরকে কি করতে হবে, এখানে অ্যাপ্লাই অনলাইন যে ক্লিক আছে, ক্লিক হেয়ার আছে, এখানে তোমরা ক্লিক করবে যখনই, তখনই তোমাদের সামনে কিন্তু আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, যেই পেজের মধ্যে কিন্তু এই চাকরিটার সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা বলে দিচ্ছে, এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে স্নাতক পাস হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতির জন্য তোমরা কিন্তু একবার ডিসক্রিপশন বক্স চেক করে নিতে পারো। তারপরে গাইজ আর বলবো যে তোমাদের 30,000 টাকা বেতনে কিন্তু কেন্দ্রীয় বিদ্যুৎ সংস্থায় তোমাদের কিন্তু একটা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমার এনটিপিসির তরফ থেকে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। অনেকগুলো শূন্যপদ কিন্তু প্রকাশিত করা হয়েছে, লাস্ট ডেট রয়েছে আবেদনের 8ই ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট রয়েছে। এটারও যদি ডিটেল তোমরা জানতে যাও, জানতে চাও যদি, তাহলে তোমাদেরকে করতে হবে এখানে অ্যাপ্লাই অনলাইন ক্লিক হেয়ারে ক্লিক করে তোমাদের পুরো ডিটেলে তোমরা কিন্তু এখান থেকে জেনে নিতে পারছি এনটিপিসির তরফ থেকে কিভাবে আবেদন হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবে, সব ডিটেল তোমরা কিন্তু এখানে জেনে নিতে পারবে। ওকে, শিক্ষাগত যোগ্যতা দেখো, এখানে তোমাদের কিন্তু বিটেক ডিগ্রি থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে হবে। আরো বিষয়ে জানার জন্য ডিসক্রিপশন বক্সে চেক করে নিও। তারপর বলবো গাই, এসএসসি জিডি কনস্টেবলের জন্য কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে, 26,000-এরও বেশি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। কোন কোন পদে তোমরা আবেদন করতে পারবে, কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে, সেগুলো জানার জন্য অবশ্যই এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কিন্তু এখান থেকে পুরো ডিটেলটা জানতে পেরে যাবে। এখানে সমস্ত ডিটেল দিয়ে দেওয়া রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, সমস্ত ডিটেল এখানে দিয়ে দেওয়া রয়েছে। মাধ্যমিক পাশ করলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে গাইজ রয়েছে, তোমাদের এখানে বলছে স্টেট ব্যাংকের তরফ থেকে কিন্তু একটা ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছে, সেটারও ডিটেল তোমরা এখান থেকে জানতে পেরে যাবে অ্যাপ্লাই অনলাইন ক্লিক হেয়ারে ক্লিক করে। তোমরা সমস্ত ডিটেল পেয়ে যাবে, কারা কারা আবেদন করতে পারবে, কি শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আবেদন পদ্ধতি, সম্পূর্ণ ডিটেল তথ্য তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তারপর গাইজ এখানে রয়েছে হচ্ছে ভারতীয় বিমানবন্দরের সুযোগ রয়েছে, একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, 920 শূন্য পদে কিন্তু এখানে হায়ারিং করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি জানার জন্য অবশ্যই আবারও বলবো তোমাদের এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কিন্তু এখান থেকে জানতে পেরে যাবে পুরো ডিটেল, কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো আর কোনো এখানে 5টা ভ্যাকেন্সি নিয়ে আজকে আলোচনা করলাম, আর কোনো ভ্যাকেন্সি নিয়ে আজকে আলোচনা করলাম না, পরের ভিডিওতে আরও বিভিন্ন তথ্য তোমাদের জন্য নিয়ে আসবো। তোমাদেরকে এই মুহূর্তে বলবো ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া রয়েছে, এখানে গিয়ে তোমরা কিন্তু এই আর্টিকেলটা পড়ে বিভিন্ন চাকরির জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর অবশ্যই কিন্তু এখানে জয়েন টেলিগ্রাম গ্রুপে বাটনে ক্লিক করে তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেতে পারো, অথবা তোমরা কিন্তু চাইলে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আমাদের জয়েন হয়ে যেতে পারো। আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।